আর মাত্র কয়েক সপ্তাহ পর অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী 18 ডিসেম্বর শুরু হবে নির্বাচনী প্রচারণা। তবে এবারও সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। গত 30 নভেম্বর রাজধানীতে টিআইবির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইফতেখারুজ্জামান বলেন, সত্যিকার অর্থে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হচ্ছে না। এদিকে নির্বাচন নিয়ে টিআইবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে টিআইবির সংবাদ সম্মেলনে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের বক্তব্য উদ্ধৃত করেন কাদের। বলেন, বিএনপি ও টিআইবি একই সুরে কথা বলছে, টিআইবি বিএনপির শাখা সংগঠন কিনা প্রশ্ন তুলেছেন তিনি। গত 30 নভেম্বরের ওই সংবাদ সম্মেলনে ইফতেখারুজ্জামান বলেছিলেন, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। এ পর্যবেক্ষণ থেকে ধারণা হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায় তা এবারও দেখা যাচ্ছে না। ইফতেখারুজ্জামানের বক্তব্য পড়ে শুনিয়ে কাদের বলেন, টিআইবির বাংলাদেশ শাখার কাছে প্রশ্ন, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি বোঝানো হয়। 28টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি সহ কয়েকটি দল নির্বাচন থেকে দূরে আছে। বিএনপি অংশগ্রহণ না করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, একথা অমূলক। টিআইবি বিএনপির শাখা সংগঠনের মতো একই সুরে কথা বলছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ব্রিফিংয়ে ওবায়দুল কাদের আরও বলেন, একদিকে বিএনপি ও দোসরদের সন্ত্রাস সহিংসতা, অন্যদিকে গুজব ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করছে। এক একটা বিষয় নিয়ে হঠাৎ করে গুজব ছড়িয়ে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। দেশে টিআইবির মতো যারা মুক্তবুদ্ধির চর্চা করে বলে দাবি করেন, তাদের কাছে 28টি দল নির্বাচনে অংশ নেওয়ার পরেও এটি কেন অংশগ্রহণমূলক বলা যাবে না সে উত্তর পাওয়া যাবে না। কারণ তারা জেনে শুনে এটা করছে এবং বিএনপির ভাবাদর্শ মতাদর্শের প্রবক্তা হয়ে বা চোখ থাকতেও অন্ধ এমন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন আগামী বছরের 7 জানুয়ারি ধার্য করা হয়েছে। আগামী 18 ডিসেম্বর থেকে শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণা। রিজওয়ানা রিন্তি, কালবেলা।